অনেকের প্রশ্ন যেটা হচ্ছে আইন সমাজ কেন সমাজ সেবিকা ইনভলভড সমাজ আর আইন দুটো কিন্তু এক জায়গাতেই আছে আইন ছাড়া সমাজ চলবে না সমাজ চলতে গেলে আইন লাগে আইন মানে কি শুধু ওই কোর্ট কেস বা আর্টিকেল তা না জীবনে চলার সময় তো আমাদের আইন লাগে লাগে না আমরা সকালবেলা এতটা সময় ঘুম থেকে উঠি এটা এতটা সময় খাই রাত্রে এতটা সময় ঘুমোই সব কিছু ডিসিপ্লিন একটা মানুষ যখন ডিসিপ্লিন লাইফ লিড না করে তার ক্ষেত্রে কিন্তু সাকসেস লাইফটা কম হয় এটাও কিন্তু একটা জীবনের আইন 16 বছরের বয়সের মধ্যেই মাধ্যমিক পাশ করতে হবে 18 বছরের বয়সের মধ্যেই 12 এটা একটা আইন এখানে এখানে আর্টিকেল নেই ধারা নেই কি আছে চলার নিয়ম নিয়মটাকে যখন কোনো আর্টিকেলে দ্বারা তৈরি করা হয় তখন সেটাকে আমরা আইন বলি তাই তো আচ্ছা তো আইন আর সমাজ মিলেই চলে তাহলে এই যে কথা হচ্ছে যে পিঙ্কির মেয়েকে আইন নামে দিয়ে আসা হয়েছে তাই যদি হতো তাহলে এই সঙ্গীতাদি কিন্তু যাওয়ার আগে কোর্টে গেছেন সরি পুলিশ স্টেশনে গেছেন সেখান থেকে ওই প্রশাসনের কাছে কথা বলেছেন ওখানে জানিয়েছেন যে আমি নিয়ে যাচ্ছি এরকম এরকম ব্যাপার এই এই জিনিস জানিয়ে এসেছেন না হলে ওনারও সাধ্য হতো না যে আইনকে ডিঙ্গিয়ে কোনো কাজ করা আজকে এখানে পিঙ্কির মেয়েকে রেখে আসতে পেরেছে এখন অন্য আরেকটা মেয়েকে উঠিয়ে নিয়ে যা তুমি থাক দিয়ে আসতে পারতো না পারতো যে কোনো মানুষকে দিয়ে আসতে পারবো আমি এখন যে কোনো মেয়ে আসলে আমি রেখে ফেলতে পারবো পারবো না তার জন্যই তো আইন রুলস রেগুলেশন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী তো প্রতিটি জিনিস আইন এবং সমাজ একে অপরের পরিপূরক আর সেটাকে ধারাটা বহন করাটাই হচ্ছে আমাদের যারা সমাজে আছে মানে সামাজিকতা রক্ষা করার জন্য তার সেটাই হচ্ছে নিয়ম যে কোনো কাজ যে কোনো প্রতিষ্ঠান যে কোনো কাজ যে কোনো নিয়ম মানতে গেলে কিন্তু আমাদেরকে আইনটাকে মানতেই লাগবে আইনের বহির্ভূত কোনো কাজকে কেউই মানতে পারবে না যেরকম রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স পরস্পরের পরিপূরক তাই না আমরা যতই বলি সায়েন্সের কথাটা রিলিজিয়ান মানে না আলটিমেটলি দেখা যায় যে সায়েন্স বেসড হচ্ছে রিলিজিয়ান রিলিজিয়াস অ্যাক্টিভিটি দ্বারা যখন যে সময় যে ট্রানজিশন পিরিয়ডটা আমরা দেখি কি ঠান্ডার থেকে গরমে আসছে তখন আমরা হোলিটা খেলি প্রতিটি মুহূর্তে যে ট্রানজিশন পিরিয়ডগুলি হয় তখন আমরা কোনো না কোনো ফেস্টিভ্যাল দেখতে পাই কারণটা হচ্ছে ওই সময় ওই টাইমে ওই কাজটা করার দরকার তাই ঠিক তেমনি সমাজটাও কিন্তু আইন ছাড়া চলে না প্রতিটি মুহূর্তে ইনফ্যাক্ট ইউটিউবও কিন্তু আইন ছাড়া চলে না প্রতি মুহূর্তে আমরা ভাবি এটা এটা গাইডলাইনের এগেনস্টে করছি না তো এখানে আমাদের গাইডলাইনের কোনো হেরফের হবে না তো কারণ হচ্ছে একটাই গাইডলাইন ইউটিউবের ভাষায় গাইডলাইন আর আমাদের মানুষের জীবনে সেই গাইডলাইনের নাম হচ্ছে আইন তাই তো সমাজে থাকা প্রতিটি মানুষ এই আইন মেনে চলতে লাগে যা ইচ্ছা তা আমরা করতে পারি না এবার আসছি সবাই আমাকে জিজ্ঞেস করছিল প্রত্যেকটা লোক দিদি বাবলিদি কী চাইছে বাবলিদি কী চাইছে বাবলিদিকে ওরা এত কথা বলছে এত ভালো ভালো কথা বলছে বাবলিদিকে ফোন করেছে হ্যান করেছে ত্যান করেছে তুমি একটু কিছু বলো না তো আমি বাবলিদিকে একটা ভিডিও আসছে করেছিলাম আমি বলেছিলাম যে আপনি কি মেনে নিতে পারবেন এই কাজগুলি যে হচ্ছে কারণ কোনো মহিলা মেনে নিতে পারবে না হ্যাঁ যে এই কাজ ঘরের বউকে বার করে দিয়ে বাইরের একটা মেয়েকে ঢোকানো হ্যান ত্যান এটা মানা যায় না কোনো সুস্থ মানসিকতার কোনো লোক মানতে পারবে না তাহলে 11 মাস ধরে তাকসা চিটিং কেন করা হলো সে এগিয়ে আসলো কেন সে এগিয়ে আসলো কেন শুধু জানতো সে ম্যারিড তারপরও সে এগিয়ে এসেছে তাহলে তার ভুলটা ছিল ভুলটা এখন শুধরের কাছে এখন তাকে তার জায়গায় চলে যেতে লাগবে আর তার সাথে যদি কিছু হয়ে থাকে সে ভুল কাজটা সে কাজটা করেছে সে ছেলেটা সে এখানে আমি ছেলেটাকে দোষ দেব না কারণ ছেলেটা ম্যারিড সে নিশ্চয়ই নিশ্চয়ই জানে তারপরও এসেছে না বলেছিল ডিভোর্স দিয়ে দেবে ডিভোর্স দিয়ে দেবে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স অনেক কিছু কিন্তু হয় নাই তাই আগের থেকে মেশাটা সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ ইল্লিগাল হ্যাঁ আর যদি তারা মনে করে যে একসঙ্গে এক ঘরে দুই বউকে রাখবে তাহলে জানি না দুই বউর আপত্তি না থাকে স্বামী দেবতারই আপত্তি না থাকে তাহলে হয়তো আমরা চাইলেও আটকে রাখতে পারবো না হয়তো একসাথে থাকবে আর রইল বাকি পিঙ্কির মেয়ে কদিন থাকবে চলে আসবে চলে আসে চলে আসবে দেখতে পাবো আমরা কি হবে না হবে অ্যাডভান্স কিছু তো বলতে পারবো না জ্যোতিষবিদ্যা তো পারদর্শী নই যে এটা হতে পারে বলতে যখন হবে যেটা এটা দেখে নেবো
মেয়েটা সংসার করতে চেয়েছে, ওকে সংসার করার সুযোগ আমরা দিয়েছি, দেখতে চাই সংসার করতে পারে কি না, ওকে কখন কোথায় কিভাবে প্রেশার দেওয়া হয় সেটাও দেখতে চাই, দেখতে আসলে দেখতে পাবো। আর তাছাড়া এবার আসছি বাবলিদির কথা, বাবলিদি আমাদেরকে কি বলেছেন, আমাকে কি বলেছেন, বাবলিদি বলেছে, আমি বলেছিলাম বাবলিদি আপনি তো ঘরের কাজে বাইরে বাইরে থাকেন, এখন আপনার বাড়ির কাজের লোক যদি আপনার ঘরের সমস্ত দায়িত্ব পালন করে তাহলে কি আপনি আসার পর যদি বাড়ির লোকরা বলে যে না তুমি তো ঘরের কাজে দায়িত্ব পালন করো না, তুমি তো বাইরে বাইরে থাকো, তাহলে তুমি চলে যাও বাড়ি থেকে, তাহলে আপনি কি আপনার জায়গাটা আপনার স্থানটা ছেড়ে দেবেন? বাবলিদি আমার একটা সুন্দর উত্তর করে দিয়েছে যে আপনাকে আমি সম্মান করি, সম্মান বলে না রেসিপ্রোকেট, আমি যদি কাউকে রেসপেক্ট করি সেও আমাকে রেসপেক্ট করতে বাধ্য হয়, বলেছে। তার জন্য উত্তরটা দিলাম যে আমি এখনও কোনো কিছু ভাবিনি, কোনো কিছু উত্তর দেওয়া নেই, তার যেটা সত্যি কথা যেটা বলেছেন সবচেয়ে বড় কথা যে এই ম্যাটারটার মধ্যে আমি আর নেই, আমার সাথে যা হয়েছে যা কিছু করা হয়েছে সেটা আমরা সবাই দেখেছি, কীভাবে ইনসাল্টের জন্য এইভাবে ছেলেটা কনস্ট্যান্ট লাইভ করেছে, তার উপরে টাক্কা দেওয়ার জন্য লোক এনেছে, তারপর লাইভে মাঝে বাবলিদি কল 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 অ্যালাউ করছিল, সে ঠিক সেইভাবে কল 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 অ্যালাউ করছিল, আমার সাথে যা হয়েছে সেটা তো ভোলার কথা না, তারপরে পিঙ্কির বাড়িতে গেছে, যেখানে যাওয়ার পরও পিঙ্কি যেভাবে চেঁচিয়েছে যা কিছু করেছে এটাও মেনে নেওয়ার মতো না, এটা এখানে লাগার মতোই, যেটা সত্যি কথা যা করেছে, সেখানে দাঁড়িয়ে বলেছে আমি মানুষের পাশে থাকতে ভালোবাসি কন্ট্রোভার্সির পাশে না, এটা সত্যি কথা, বাবলিদিটা বলেছিলেন কন্ট্রোভার্সিটা বন্ধ করো, সেই কন্ট্রোভার্সিটাই ওরা বন্ধ করতে চাইছিল না, ছেলেটাও ওই দিক দিয়ে নিয়ে এসেছিল মোমো খাওয়াটা নিয়ে একলা থাকতে যায় বলে ওর সঙ্গে মিশছিল, এদিকে কিন্তু আমার পিঙ্কিও কিন্তু কন্ট্রোভার্সিটা অন্যভাবে এনে ফেলেছিল, তার জন্যই বাবলিদি প্রোটেস্ট করেছিলেন যে এটা এইভাবে তুমি করেছো, তখন পিঙ্কিও রেগে গেছিল, এটা তখন পিঙ্কিও রেগে গেছিল, আমার রেগে যাওয়ার ফলস্বরূপ এত কিছু হয়েছে। যাই হোক, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কথাটার অ্যাটলিস্ট উত্তর দিয়েছেন, বলেছি না এইটুকুন মানুষকে যখন দাম দেয় না তখন খুব ভালো লাগে, সম্মানের যোগ্য নই বাট যখন কেউ উত্তর দেয় বা সম্মান দেয় তখন মনে রিয়েলি অনেক কিছু পেয়ে গেছি, এবং আমিও অবাক হয়েছি যে কোনো সুস্থ মানসিকতার লোক ওই যে মেয়েটা সংসারে ঢুকে পড়ে গেছে, এখন ঢুকে গেছে, এখন ওখানে বসে আছে, তাকে জোর জবরদস্তি ঘর থেকে বের করে তোকে একেই রাখতে হবে, একেই বার করে দাও, এটা কোনো মানুষ বলতে পারে না, কোনো মানুষ বলতে পারে না, যাদের মধ্যে এতটুকুন এথিক্যাল জ্ঞান আছে, তাহলে ওর সাথে 11 মাসে কেন হলো, ওর সাথে এখন 11 মাসে কেন মিশলো, এটা তো মেশার আগে বোঝা উচিত ছিল। হ্যাঁ, যে মিশেছে তার যতটা দায়ী, যে এসেছিলো মিশতে সে বেশি দায়ী, তুমি জেনেই তো সব কিছু করেছো, তাই না? এবার আসছে, সবাই বলছিল, মানে সবাই না, কুইন্টাল আলী আর বাবা যেমন বলছে ওকে আমরা বিক্রি করি, বলুন তো আপনার গাছে অনেক সবজি ধরেছে, আপনি সব সবজি নিজের ঘরে খাচ্ছেন, বাজারে নিয়ে যাচ্ছেন না, ওটা কিন্তু বিক্রি করতে পারছেন না, আমরা সেই জিনিসটাই বিক্রি করি যেটা বাজারে নিয়ে বসি, আপনার বাড়িতে সবজি হলো অন্য লোক জানতে পারতো না যদি আপনি সেটা খেয়ে ফেলেন, আপনি যদি আপনার বাড়ির জিনিসগুলি বাজারে নিয়ে গিয়ে বসেন, পাবলিক যখন সেটাকে কেনে সেটাকেই তো বিক্রি করা বলে, তাহলে বাজারে মানে ঘরের জিনিস বা আপনার জিনিস যখন আপনি বাজারে নেবেন, পাবলিক যখন কিনবে সেটাকে আমরা বিক্রি করা বলছি, তাহলে তার মানে কি ওরা ওদের ঘরের কেচ্ছা পাবলিক প্লেসে এনেছে, বাজারে এনেছে, বিক্রি করেছে, আমরা সেটাকে কিনে নিয়েছি, জিনিসটা ওদের, ওরা এনেছে, ওরা পাবলিক প্লেসে যদি না আনতো তাহলে আমরা কেনার জন্য যেতাম না, তার মানে আসল তো কাজ ওরাই করছে না, প্রতিটি জিনিস প্রতিটা মুহূর্তে বহুবার বোঝানো হয়েছে কিচ্ছু করবে না, নর্মাল ব্লক দিয়ে, এখন বলবে কোথায় আজ কন্ট্রোভার্সি করে দিলাম, নর্মাল ব্লক দিয়েছি, নর্মাল আলতা পড়া দেখেছি, আরে বাবা এত কিছু কন্ট্রোভার্সি করে বসে আছো এখন আলতা পড়ার ব্লক দিলে হবে না, তো কনস্ট্যান্ট লাইভগুলিতে শুধু কন্ট্রোভার্সি, যখন কন্ট্রোভার্সিটা হাই রেজে থাকে তখন দেখবে ও লাইভ খুলে ঠা 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 করে বলতে বসে যাবে, সে যার সম্বন্ধে হোক, সেই ওই প্রজেক্টলির মার সম্বন্ধে হোক, প্রজেক্টলি বাবার সম্বন্ধে হোক, পিঙ্কি সম্বন্ধে হোক, পিঙ্কির বরের সম্বন্ধে, যার সম্বন্ধে হোক, ছা 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 করে বলতে শুরু করে দেবে, বুঝতে পারলাম? সেইখানে দাঁড়িয়ে বিক্রি তোমরা নিজেদের জিনিসকে করবে, খরিদ্দার তো পাওয়াই যাবে, তোমরা চান্স দিচ্ছ বলি আমরা নিচ্ছি, নাহলে কোথা থেকে নিতাম?
প্রজেক্টুয়াল যদি এটার ভিতরে না ঢুকতো, কিচ্ছু ভাবি না, কিচ্ছু কেয়ার করি না, যা বলার বলো, এত কিছু বলতো, পাবলিক বলতো, মানুষের প্রেম ব্রেকআপ হয় না, মানুষের এরকম অমিল হয় না, সব কিছু হয়। তাহলে মানুষ এগুলি পাবলিক প্লেসে আনে না, তাই আমরাও কন্ট্রোভার্সি করি না। তুমি সব কিছু, কে কতবার কাঁদলো, কে কতবার হাঁচি দিল, এসে সামাজিক মাধ্যমে বলবে, সেটা নিয়ে কথা হবে না? আমরা কেন, অনেক রোস্টিং চ্যানেলও তোমাকে রোস্ট করতে ছাড়েনি, ছাড়বেও না, ছাড়ার জায়গাটা তুমি রাখোনি, তোমাদের তো মান সম্মান নেই, তাই তোমরা হয়তো মুখ দেখাও, আবার বলো আমরা সেলিব্রিটি, আমার এত সাবস্ক্রাইবার। বলি, সাবস্ক্রাইবারটা যে এনেছো কোনো সৎ কাজ করে এনেছো? আনুন, কোনো রকম সৎ কাজ ছাড়াই সাবস্ক্রাইবারটা গেইন করেছো। চলো, বাই।